আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো যারা যারা ভিডিওটি দেখছেন, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে যে বিষয়টি আপনার সাথে কথা বলবো, সে বিষয়টি হচ্ছে দাঁতে তীব্র ব্যথা হলে আপনারা কি করবেন, এবং দাঁতে তীব্র ব্যথা হওয়ার কারণ, এবং যদি আপনার দাঁতে তীব্র ব্যথা হয় তৎক্ষণাৎ আপনি আসলে কি করতে পারেন বা আপনি কি করবেন। তো এই নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো আমি শফিউল ইসলাম লিংকন আছি আপনাদের সাথে। দাঁতে তীব্র ব্যথা হওয়ার কারণ, দাঁতে কোনো গর্ত বা ক্যারিজ হলে, ফিলিং খুলে গেলে বা দাঁত ভেঙে গেলে, দাঁতের শ্বাস বা পাল্প যে কোনো কারণে আক্রান্ত হলে, মাড়ির প্রদার কারণে ও দাঁতের পাল্প আক্রান্ত হলে, গরম বা ঠান্ডা খাবার খাওয়ার পর 30 মিনিট পর্যন্ত দাঁতের ব্যথা স্থায়ী হলে প্রাথমিকভাবেই ধারণা করা যায় দাঁতের পাল্প বা শ্বাস আক্রান্ত হয়েছে। এক্ষেত্রে স্নায়ু নষ্ট হতে 12 ঘন্টা সময় লাগে, ফলে 12 ঘন্টা পর আপনার দাঁতের ব্যথা কমে যায়। আবার ব্যথা শুরু হলে বুঝতে হবে নষ্ট কোষ আবার সংক্রমিত হয়েছে বা পুঁজ তৈরি হয়েছে। কি করবেন দাঁতে যদি আপনার এতক্ষণ আপনারা জেনেছেন দাঁতে তীব্র ব্যথা হওয়ার কারণ, এখন আপনারা জানবেন যদি তীব্র ব্যথা হয় দাঁতে, তো তৎক্ষণাৎ আপনি কি করবেন। 1 গ্লাস কুসুম গরম পানিতে 1 টেবিল চামচ লবণ মিশিয়ে মুখে নিয়ে 1 মিনিট রাখুন। এভাবে আপনি দিনে 3 বার কুলকুচি করলে দাঁতের ব্যথা কমে যাবে। এছাড়াও 1 টেবিল চামচ লবণ নিয়ে তা সরিষার তেলের সঙ্গে অথবা লেবুর রসের সঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে তা মাড়িতে ম্যাসেজ করুন কয়েক মিনিট। তারপর কিছুক্ষণ রেখে তা কুসুম গরম পানি দিয়ে কুলকুচি করে ফেলুন। এভাবে করলে আসলে ব্যাকটেরিয়াটি ধ্বংস হয়ে যাবে। লবণে অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে। এটি মুখে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ব্যাহত করে এবং প্রদাহ কমায়। ডেন্টিস্টের কাছে যাওয়ার আগে ভরা পেটে 2টি অ্যাসপিরিন বা 1টি আইব্রুফেন ট্যাবলেট খাওয়া যেতে পারে। দাঁতে তীব্র ব্যথা আপনি যদি অনুভব করেন, তাহলে দেরি না করে যত দ্রুত সম্ভব ভালো কোনো ডেন্টাল সার্জনের সাথে আপনি দ্রুত যোগাযোগ করুন, যিনি দাঁতের ভালো চিকিৎসা করেন, ভালো কোনো ডেন্টিস্টের শরণাপন্ন হন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যারা চ্যানেলে নতুন, তারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।